নমস্কার বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি এই রানাঘাটে হেড পোস্ট অফিসের কাছে, নতুন খোলা এই পাসপোর্ট অফিসের সামনে। এখানে আমরা পাসপোর্টের ভেরিফিকেশন এবং যাবতীয় কাজ করতে পারব। এই পাসপোর্ট অফিসটা খুলেছে এই মাস, এই ফেব্রুয়ারি মাস, এই 2 তারিখ। এই পিএসকে বা পাসপোর্ট সেবা কেন্দ্রটি চালু হয়েছে রানাঘাট হেড পোস্ট অফিস বা মুখ্য ডাকঘরে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশ দিয়েই ট্রেন চলে যাচ্ছে। এটির অবস্থানগত কারণে এখানে পৌঁছানো অত্যন্ত সহজ। রানাঘাট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মূল গেট দিয়ে বেরিয়ে রেললাইন বরাবর পাশের জিএনপিসি রোড দিয়ে হাঁটলে উত্তর দিকে 2-3 মিনিট গেলেই এই মুখ্য ডাকঘর বা হেড পোস্ট অফিস। এতদিন পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নদিয়া জেলার এবং আশেপাশের মানুষকে যেতে হতো মুর্শিদাবাদের বহরমপুরে অথবা কৃষ্ণনগরের হেড পোস্ট অফিসের পিএসকেতে। সুতরাং এটা বলাই বাহুল্য যে রানাঘাটে এই পিএসকেটি চালু হওয়াতে আশেপাশের লোকজনের অত্যন্ত সুবিধা হয়েছে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী তাপস মণ্ডলের উপস্থিতিতে এই পাসপোর্ট সেবা কেন্দ্রটি চালু হয় 2019 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। নতুন চালু হওয়ার কারণে ভিড় এখানে এখনও কম, তাই পাসপোর্ট করাতে চাইলে রানাঘাটের এই পিএসকেটি আপনার কাছে যথেষ্ট সুবিধাজনক হবে। এক ঝলক দেখে নেওয়া যাক যে নতুন পাসপোর্ট করতে গেলে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে। অনলাইনে পাসপোর্টের আবেদন করা অত্যন্ত সহজ। নিজের কম্পিউটার বা মোবাইল থেকেই এই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করা যায়। প্রথমেই আপনাকে যেতে হবে www.passportindia.gov.in এই সাইটে। সেখানে আপনাকে মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনার বিভিন্ন তথ্যাবলী অর্থাৎ নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি পূরণ করে আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে 1500 টাকা বা প্রয়োজনীয় টাকা আপনাকে জমা করতে হবে। ডকুমেন্টস হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, যদি আপনি গ্র্যাজুয়েট বা তার বেশি হয়ে থাকেন তার জন্যে প্রয়োজনীয় সার্টিফিকেট, আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে অ্যানেক্সচারে আপনার এমপ্লয়ারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট, এগুলো কাছে রাখবেন এবং প্রয়োজনে এগুলো আপলোড করবেন অ্যাপ্লিকেশন করার সময়। অ্যাপ্লিকেশনের সময়েই আপনি নির্বাচন করতে পারবেন আপনার পছন্দের পিএসকে এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়। অনলাইন অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গেই আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট রিসিট পেয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট রিসিট নিয়ে নির্দিষ্ট সময়ে আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং তার জেরক্স কপি নিয়ে দেখা করতে হবে এই পিএসকেতে। নিজে নিজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে কিভাবে অনলাইন পাসপোর্টের আবেদন করতে পারবেন সে সম্বন্ধে যদি ডেডিকেটেড ভিডিও পেতে চান তাহলে কমেন্ট সেকশানে জানান। একটি অনুরোধ, ভিডিওটি আপনার ভালো লাগলে আপনি অবশ্যই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসুন বন্ধুরা, এবার আমরা কথা বলে নিই এই কেন্দ্রে আসা একজন পাসপোর্ট আবেদনকারীর সঙ্গে। আচ্ছা, আপনি কী করতেছেন এই পাসপোর্ট অফিসে? আজকে আমার ভেরিফিকেশন ছিল পাসপোর্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই পাসপোর্ট করতে গেলে কী প্রসিডিওর থাকে? প্রসিডিওর ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে, passportindia.gov.in। সেটা নিজেও পাওয়া যায়, নিজে করতে গেলে একটা ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হয়, রেজিস্টার করে নিতে হয়, তারপরে সেখানে একটা ফর্ম চলে আসবে। আচ্ছা, ফর্মটা ফিল আপ করে দিলে ওখানে পেমেন্ট অপশান চলে আসবে, 1500 টাকা লাগে ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে। নতুন পাসপোর্টে 1500 টাকা লাগে, মানে 15 বছরের উপরে হলে 1500 টাকা লাগে, তার নিচে হলে 1000, আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 1350। তা আপনি কবে করেছিলেন এই অ্যাপ্লিকেশনটা? আমি করেছিলাম পরশুদিন। আর আজকে আপনার ভেরিফিকেশন হয়ে গেল। আচ্ছা, তা ওই যে আপনি টাকাটা দেওয়ার পরে কি কোনো রিসিপ্ট টিসিপ্ট লাগে? না, টাকাটা দিলে একটা অ্যাপয়েন্টমেন্ট কপি জেনারেট হয়ে যাবে। আচ্ছা, সেটা মোবাইলে চলে আসে? মোবাইলে একটা মেসেজ আসবে। আচ্ছা, সেটা অনলাইন থেকে, মানে আই মিন কম্পিউটার থেকে প্রিন্ট আউট দিতে হবে।
প্রিন্ট আউট বের করে নিয়ে এখানে সেই টাইম তখন এখানে আসতে হবে। আচ্ছা, ওর মধ্যে নিয়ম দেওয়া আছে কি কি সাবমিট করতে হবে না হবে। এখন আপনার এখানে কি হলো? এখানে আমার অ্যাপয়েন্টমেন্টের কপিটা দেখলো, দেখার পরে তার সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টস যেমন আধার কার্ড, এপিক কার্ড, আচ্ছা এডুকেশনাল টেস্টিমোনিয়ালস যদি থাকে সেগুলো দেখে ওই অরিজিনাল কপি আর ছবি তোলা, ছবি তোলা। আচ্ছা, লাস্টে আপনার কি হলো? ওই অ্যাপয়েন্টমেন্টের কপিটা নিয়ে নেয়। আচ্ছা, আচ্ছা, এরকম একটা রিসিপ্ট দিয়েছে তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তা এই কতদিন পরে পাসপোর্ট হাতে পাবেন বা এর পরবর্তী প্রসেস? পরবর্তী প্রসেস এখান থেকে এই ফাইলটা লোকাল থানায় যাবে, সেখানে পুলিশ ভেরিফিকেশন হবে। আচ্ছা, ভেরিফিকেশন কমপ্লিট করে ওটা রিজিওনাল পাসপোর্ট অফিস আমাদের কলকাতা সেখানে মুভ করবে, এখান থেকে প্রিন্ট হবে। আপনার বাড়ি তো রানাঘাটে হওয়াতে আপনার নিশ্চয়ই সুবিধা হয়েছে? খুব সুবিধা হয়েছে, বাড়ির কাছাকাছি রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।